মা চণ্ডালা প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহ লোকাতীতোপ্যহ ন জহো লোককল্যাণ মার্গম ত্রৈলোক্যেপ্যা প্রতিম মহিমা জানকী প্রাণবন্ধো ভক্ত্যা জ্ঞানম ঋতবর বপু সীতয়ায়ো হি রামহ স্তব্ধীকৃত্যা প্রলয়কলিতম বাহবোত্থম মহান্তম হিত্বা রাত্রিম প্রকৃতি সহজাম অন্ধতামিস্ত্রমিশ্রম গীতম শান্তম মধুরমপি যহ সিংহনাদম জগর্জ সোয়ম জাত প্রথিত পুরুষো রামকৃষ্ণস্ত্বিদানিম জয় জয় রামকৃষ্ণ বংশকল্পোতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ সবার চরণ রণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি অক্ষয়চন্দ্র অক্ষয় সেন বিরচিত শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা এই গ্রন্থের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আপনাদের আমরা বিগত দিনই বলেছিলাম চতুর্থ অধ্যায়ের আমরা চলছি। আপনারা জানেনই যে এই তৃতীয় অধ্যায়ের শেষ থেকে এবং চতুর্থ অধ্যায়ের শুরুতে শ্রীরামকৃষ্ণদেব ঠিক যেভাবে তার লীলাটিকে গোটাকতে শুরু করেছিলেন তার অন্তরঙ্গ এবং বহিরঙ্গ ভক্তদের নির্বাচনের মাধ্যমে, ঠিক সেইভাবেই অক্ষয় কুমার সেন এই গ্রন্থটিকে পরিবেশন করেছেন। তিনি এতটুকু শ্রীরামকৃষ্ণের ভাবের বাইরে যাননি, একদম ঠিক যেরকম যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে শ্রীরামকৃষ্ণ কাজ করেছেন তিনি তার সেই এসেন্স, তার যে ভেতরের যে সারমর্মটি সেটি ধরতে পেরেছেন। আমরা বিগত দিন শুরু করেছিলাম প্রভুর সঙ্গে রাখালের মিলন, তার ভূমিকার অংশটি পড়েছিলাম, যে শ্রীরামকৃষ্ণের এই যে ভক্ত তাদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে লোকে প্রায় লীলাদৃষ্টি শক্তি বিরহিত তাই কহে গ্রন্থে কেন ভক্তে রচনিত, ভক্তের কথায় তার মহিমা অপার না বুঝিয়া লোকে তাই কহে অন্য আর, দেখিতে শক্তি নাই দৃষ্টি নাহি চলে ফুল ফল ফুল গুড়ি ছাড়া গাছ কোন কালে, ভক্তগণ মধ্যে তার সতত বিহার অঙ্গ প্রত্যঙ্গতি শ্রী অঙ্গের আপনার। পুঁথিকার বলতে শুরু করেছিলেন যে কেন এই ভক্তদের জীবন নিয়ে আলোচনা করবো, কেন ভগবানের জীবন নিয়ে আলোচনা করলেই তো হলো, আবার ভক্তদের জীবন নিয়ে আলোচনা করার কথা কেন? ভক্তদের জীবনের মধ্যে দিয়ে ভগবানের লীলা প্রকাশিত হয়, ভগবান তার সঙ্গে যে লীলা করেছেন সেটি একটি শিক্ষণীয়। আমরা ভগবানের পর্যায়ে নিজেদের প্রথমেই তুলে দিতে পারি না, আমাদের এই ভক্তদেরকে পর্যায়ে নিজেদের ভেতরে নিজের মধ্যে সেই ভাবটিকে আরোপ করতে হয়। এই ভাবটিকে আরোপ করতে 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 আমরা তবে ভগবানের পর্যায়ে নিজেদের ওপরে উঠিয়ে নিতে পারি। এই কারণেই ভক্তদের জীবনী গ্রন্থ পড়া দরকার, কারণ ভক্তরা হলো ভগবানের শরীর। শ্রীরামকৃষ্ণ রূপ শ্রীরামকৃষ্ণকে যদি একটি কল্পবৃক্ষ কল্পনা করা হয় তাহলে তার ভক্তরা হলেন তার ফুল গাছ লতা পাতা সমস্ত কিছু। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম, ভূমিকা এখনো চলছে, আমরা সেটি পড়তে থাকব। পুথিকার লিখছেন শ্রীপ্রভুর যত রঙ্গ তাহাদের শনে ভক্তে দিলে বাদ লীলা হইবে কেমনে, কেবল সুতায় ফুল করি পরিহারে কখন কে গাঁথে কিসে কুসুমের হার, এ লীলায় গুপ্ত ভক্ত প্রথম আসরে শশীকলা সমবৃদ্ধি সঙ্গে পেয়ে পড়ে, কেমনে গোপনে পড়ে কেমনে প্রকাশ দৃষ্টিহীনে কখনোই না মিলে আভাস, শ্রবণ কীর্তনে লীলা যত মাখামাখি পুতচিত সুনিশ্চিত তবে খুলে আঁখি,
ক্রমে পরে দর্শনে মিলিয়া মিলয়ে লীলার প্রাণসম ভক্ত সানে সম্বন্ধ কিতার। পুথিকার বলছেন যে ভগবানের ঠাকুরও সমস্ত রঙ্গ তার ভক্তদের সঙ্গে নিয়েই করেছিলেন। ভক্তে বাদ দিলে তার লীলা হইবে কেমনে? আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি দেখবেন সেই বাল্যলীলা থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত সবসময় শ্রীরামকৃষ্ণের লীলা পোষ্টাই করবার জন্য একজন আছেন। এমনকি তার সাধন সময়, যে সময় তিনি সম্পূর্ণ একাকী সাধন ভজন করছেন, তখনও তিনি হৃদয়রামকে রেখে দিয়েছেন তার লীলা পোষ্টাই করার জন্য। হৃদয়রাম যেন ছিলেন বলেই যেন তার সমস্ত লীলাটি সার্থক হতে আরম্ভ করেছিল। ছেলেবেলায় চিনু শাখারি তেলে ভুলো মালি ছেলের দল, আরেকটু বড় হলে জামা পুকুরে যখন এলেন তখন সেই গৃহস্থ বাড়ির বধূরা, তারপরে দক্ষিণেশ্বরে যখন এলেন শুরুর দিকে শুধুমাত্র হৃদয়, পরবর্তীকালে মথুর হৃদয় আদি সমস্ত ভক্তগণ, এবং যত দিন চলেছে তার সেই গণ্ডিটা বাড়তে আরম্ভ করেছে, তত নানা ভক্তরা আসতে আরম্ভ করেছে ভক্তদের মধ্যে দিয়ে যেন তিনি তার লীলাকে বাড়িয়েছেন, প্রকাশ করেছেন। বলছেন যে যেরকম শুধু সুতো আর ছুঁচ থাকলেই হবে না, যেমন ফুল থাকা চাই মালা গাঁথার জন্য, ঠিক সেই রকম শুধু অবতার এবং তাকে গেঁথে দেওয়ার জিনিস থাকলেই হবে না, গাঁথারও বস্তু থাকা চাই। তাই বলছেন কেমন করে গোপনে করে কেমনে প্রকাশ, দৃষ্টিহীনে কখনোই নামিলে আভাস। তিনি ভক্তদের সঙ্গে যে লীলা গোপনে গোপনে করছিলেন, বলছেন এ দেখা সকলে দেখতে পায় না, তাই দৃষ্টিহীন বলছেন। যারা সামনে চোখ দিয়ে দেখছে অথচ মনের দরজাটুকুকে বন্ধ করে রেখেছে, তাদের পক্ষে এই লীলা বোঝা সম্ভবপর নয়। তাই বলছেন তিনি শ্রবণ কীর্তন লীলা যত মাখামাখি, পুতচিত সুনিশ্চিত তবে খুলে আঁকি। বলছে তার সমস্ত লীলা যা কিছু তিনি করেছেন, সেই গানই করুন কীর্তনই করুন লীলাই করুন, সব কিছুর ভেতরে তিনি তার যেন সেই পুত চরিত্রটা দিয়ে মেখে দিয়েছেন। যেন এ আপনারা এখন বললে খারাপভাবে নেবেন হয়তো, আপনারা যেমন রান্না করবার আগে ইদানিং ম্যারিনেট করেন বলেন, ঠিক সেই রকম দই টই মশলা টসলা দিয়ে যেরকম ম্যারিনেট করে দেন, খানিকক্ষণ ম্যারিনেট করে রাখেন, তারপরে যখন রান্না করতে থাকেন তখন সেটা সুস্বাদু। ম্যারিনেশন করার জন্য যে সমস্ত জিনিসগুলো দই টমেটো রস যেগুলো দেওয়া হয়েছিল, সেগুলো যখন আস্তে আস্তে তার রান্না করবার সময় উত্তাপে তার প্রকাশ হতে থাকে, ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণ যেন তার লীলা করবার সময় নিজেকে যেন তার সেই পুত চরিত্রটি দিয়ে যেন ভক্তদেরকে ম্যারিনেট করে রেখেছেন। যত জীবনের উত্তাপ এসেছে তত সেই ম্যারিনেট করার চেহারাটি বিকশিত হয়েছে, এবং সেই চেহারা দেখে আমরা হতবাক হয়েছি যে এমন মানুষও এই জগৎ সংসারে হয়। পুথিকার বলছেন প্রাণসম বড় দুঃখ ভোগে ভক্ত, কথা সত্য অতি সন্দ যদি হয় তবে শুনহ ভারতী, স্বতন্ত্র প্রকৃতি তার ভক্তে যাহা পায়, প্রভূষণে রঙ্গভূমি আসিয়া ধরায়, জীবশিক্ষা একমাত্র তাহারও কারণ, নাহি হরি তথা আছে যথা আছে কামিনী কাঞ্চন, নাহি হরি তথা সুখ সম্পদ যেখানে, নাম কি আভাস গন্ধ তিল পরিমাণে, এ ঘরের উল্টা রীতি নীতি প্রতিকূল, অগ্রে সব অগ্রভাগ সর্বনীচে ঊর্ধ্ব দেশে মূল, যতই উত্তর মুখে করিবে পয়ান ততই দক্ষিণে দূর বিধির বিয়ান, ইন্দ্রিয়ের প্রীতিকর সুখ যারে জানি, কোথা তায় সুখ তো শ্বেত গরলের খনি, জিনিস কি চিনি চিনি রসনার আসে, উদরে কৃমির হেতু তিক্তে হয় নাশ, সম্পদে বিপদে বড় বিপদে তেহি, ভকতে রাখেন প্রভু বিপদে বেষ্টিত, বিপদের হেতু কথা বিপদ কি আনে, হইয়া প্রভুর দাস এ বিপদ কেনে, মনে প্রাণে বুঝে যে বা মহাভাগ্যবান, বিপদ সম্পদ তার প্রাণেরও আরাম। বলছেন একটি জিনিস বড় কষ্ট তার ভক্তরা যখনই এসেছেন, আপনি প্রত্যেকের জীবন খুব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে দেখুন, কি গৃহী কি সন্ন্যাসী, সকলের জীবনে দুঃখ বেদনার অন্তহীন দুঃখ বেদনা থেকেছে,
শ্রীরামকৃষ্ণের ভক্তদের এরকম দুঃখ বেদনার মধ্যে দিয়েই গেছেন। আসলে তিনি বলছেন যে ভক্তদের জীবন শ্রীরামকৃষ্ণের রেখে যাওয়া বাণীর প্রকাশ। এই ভক্তমালিকা গ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে স্বামী মাধবানন্দজি ভারী সুন্দর একটি কথা বলেছেন। বলেছেন, শ্রীরামকৃষ্ণ যদি বিদ্যুতাগার হয়, তাহলে সেই বিদ্যুতাগারে যে বিদ্যুৎ বয়ে নিয়ে যাওয়া তারবাহী যন্ত্রগুলি হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদ। এখন এই তারগুলো যদি দেখেন, আদতে মেটাল, কিন্তু সেটা সবসময় প্লাস্টিক দিয়ে কাভার করা থাকে, যাতে সাধারণ মানুষ তাতে স্পর্শ করলে তাতে কোনোরকমভাবে ইলেকট্রিক শক যাতে তাদের না লাগে। এখন এই যে আপনার যে তামার যে আসল স্বরূপ, সেটাকে যখন কোনো কিছু দিয়ে কভার করতে হয়, কোনো কিছু দিয়ে বদ্ধ, তার ভেতরে আপনাকে বদ্ধ থাকতে হয়, তাহলে সেই তারগুলোকে যথেষ্ট কষ্ট পেতে হয়। কিন্তু তারা স্বেচ্ছায় সেই প্লাস্টিক কভার বা রাবার কভারগুলো হয়, কেন না, তাতে লোককল্যাণ হবে। ঠিক শ্রীরামকৃষ্ণের ভক্তেরাও তাদের জীবনে নানা দুঃখের আবরণে নিজেদেরকে জড়িয়ে রাখেন, কেন না, সেই দুঃখ আবরণের মধ্যেও তারা একটি জিনিস দেখান, সর্বাবস্থায় কেমন করে শ্রীরামকৃষ্ণকে ধরে রাখতে হয়। তারা তাদের দুঃখ দিয়ে দেখিয়েছেন, তাদের জীবন দিয়ে দেখিয়েছেন যে যদি ভগবানকে চাই, তাহলে কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতে হবে। কামিনী মানে মহিলা নয়, কামিনী মানে যে কোনো কাম্য বস্তুর প্রতি ভালোবাসা, জিনিসপত্র সব কিছু। আমাদের যে মন সবসময় চাই চাই করছে, সেই চাই চাই থেকে না চাই যতক্ষণ না আসছে কাঞ্চন, নিজের পজেসিভ জিনিসের প্রতি ভালোবাসা। বলছেন, নাহি হরি যেথা সুখ সম্পদ, যেখানে যেখানে শুধুই সুখ, যেখানে শুধুই সম্পদ, সেই সম্পদের ঠিকমতো প্রকাশ নেই, সেইখানে তিনি আসেন না, কেন, সেখানে অহংকার এসে বাসা বাঁধে। নাম কি আভাস গন্ধ তিল পরিমাণে, এ ঘরের উল্টা নীতি প্রতি এ ঘটের উল্টা নীতি রীতি প্রতিকূল, অগ্রভাগ সর্বনীচে ঊর্ধ্ব দেশে মূল। বলছেন, এক অদ্ভুত কথা, শ্রীমৎ ভগবদ্ গীতায় এই গাছের কথা বলা হয়েছে, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরাভ্যয়ম। যে বলছেন, এমন এক গাছ যার মূলটি ওপরে আর তার শাখা প্রশাখা সেগুলি নিচে। আমরা সাধারণত উল্টো দেখি, যে মূলটি নিচে থাকে, শাখা প্রশাখা ওপরে থাকে। এখানে মূলটি, কারণ বস্তুটিকে যেন তিনি তুলে দিয়েছেন, এবং সেই কারণ বস্তু দিয়ে ধীরে 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 আমরা যত নিচে যাব, যত গভীরে যাব, তত সম্পদ আমরা আহরণ করতে পারব। এই সম্পদ আর অন্য কোনো সম্পদ নয়। বলছেন, এই সম্পদ হচ্ছে হৃদয়ের সম্পদ। বলছেন, সব কিছুর জন্য তিতো জিনিস খুব প্রয়োজন। যেমন বেশি চিনি খেলে আমাদের পেটে কৃমি হয়, তখন তিতো বস্তু আমরা খাই, তিতো বস্তু খেলে তবে কৃমি মারা যায়, আমাদের শরীর সুস্থ হয়। ঠিক সেই রকম ভগবানকে পেতে হলে আমাদের বিপদের মধ্যে দিয়ে যেতে হয়। গিরিশচন্দ্র ঘোষ নিজেকে বর্ণনা করেছিলেন, তিনি বলতেন নিজেকে, তিনি হলেন রসুন গোলা বাটি। রসুন গোল, যে বাটিতে রসুন গোলা হচ্ছে সেই বাটিকে আপনি যতই ধরুন না কেন, তাতে রসুনের গন্ধ থেকে যায়। ঠাকুর বলছেন, কিন্তু ওই বাটি যদি আগুনে আউটে নেওয়া হয়, তাহলে আর তাতে গন্ধ থাকে না। আউটে নেওয়া মানে আগুনের মধ্যে উল্টো পাল্টা করে নেওয়া। ঠিক সেই রকমভাবে জ্ঞানাগ্নিতে, এই জ্ঞানাগ্নিতে যখন জ্ঞানাগ্নি নিজেকে যখন আমরা জানতে চাই, তখন আমাদের অনেক অজা অজ্ঞাত অজ্ঞানকে আমাদের বর্জন করতে হয়। সেগুলি বর্জন না করলে আমরা নিজেদের সঠিকভাবে জানতে পারি না। তাই তিনি বলছেন, আগুনে আউটে নিলে তখন আর তাতে গন্ধ থাকে না। আমরা নিখুঁত করবার জন্য স্বেচ্ছায় এই ভগবানের দেওয়া দুঃখ, স্বেচ্ছায় এই ভগবানের দেওয়া বেদনাকে আমরা গ্রহণ করি। শ্রীমা বলেছেন, দুঃখ হচ্ছে ভগবানের দান, কেননা এর মধ্যে দিয়ে আমরা প্রতি মুহূর্তে ভগবানকে স্মরণ করি। কবির দাস লিখছেন, দুঃখ মে সব সুমিরন করে, সুখ মে করে না কই, সুখ মে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই। মায়ের নিজের কথা, যে সদা সর্বদা ইষ্ট চিন্তা করে, তার অনিষ্ট আসবে কেমনে। কবির দাসের কথায় আমরা দুঃখ সুখের দুঃখের দিনে ভগবানকে স্মরণ করি, সুখের দিনে স্মরণ করি না। যদি সুখের দিনে স্মরণ করতাম, তাহলে আমাদের জীবনে দুঃখ আসতো না, কারণ ভগবানময় জীবনে যতই দুঃখ আসুক, সেটা দুঃখ বলে বোধ হয় না। দুঃখ আমাদের ঈশ্বরের সন্নিধিতে, ঈশ্বরের কাছে এনে দেয়।
আমাদের যত বন্ধন সেগুলো থেকে আমাদের মুক্ত করে। তাই বলছেন বিপদ সম্পদ তার প্রাণের আরাম। বলছেন ভক্তকে তিনি যতই বিপদ দিক না কেন, সেই বিপদ তার কাছে সম্পদ রূপে প্রকাশিত হয়, তার প্রাণের আরাম, যেখানে সে নিজের স্বস্তি খুঁজে পায়। পুথিকা লিখছেন বিবেক ও বিরাগ মূল জ্ঞানেরও আকর, প্রেম ভক্তি পায় স্ফূর্তি পরম সুন্দর, দুঃখ সুখে দুঃখ সুখ স্বভাবের ধারা, ভক্তের দুঃখেতে ধরে স্বতন্ত্র চেহারা, শরতে জলত জালে ভীষণ গর্জন, পরিণামে পুষ্টিকর বারি বর্ষণ, অনুপম পরিমল বিপদের সাথী, অনুরাগে চারিদিকে ছুটে দ্রুত গতি, চন্দনের সৌরভ যেমন বৃদ্ধি পায়, সবলে পিছিলে তাই কঠোর শিলায়, কলঙ্ক কালিমা চিহ্ন ভক্তের গায়ে, সত্যই কত স্থানে স্থানে দেখা যায়, তাহার কারণ আছে শুন খুলে বলি, তাতে বাতে ফুটে ভক্ত কুসুমের কলি, অভক্তে কুকর্ম করে নরকে পয়ান, ভক্তে তাহাতে পরে বেদান্ত পুরাণ, ফুটে আঁখি নিরমল শতগুণ বলে, বিবেক বিরাগ বৃদ্ধি প্রতিপলে পলে, কর্মস্মৃতি দ্রুতগতি বিরাগের বাটে, তুরঙ্গম যেই রূপ কষাঘাতে ছুটে, মনোরথে প্রভুদেব যাহাদের যাহার সারথি, শতজন্মের পথে এক পলে গতি, এই রূপে খেলা তার ভক্তের সনে, একই উদ্দেশ্য জীব শিক্ষার কারণে, ভক্ত সনে খেলা দেখা অতি আয়োজন, করিবারে শ্রীপ্রভুর লীলা আস্বাদন, লবে ভক্ত পদ ধুলি শিরে আপনার, কার্যাকার্য কিছু তার না করি বিচার। পুথিকার বলছেন যে দুঃখ আমাদের কি দেয়, আমাদের বিবেক এবং বৈরাগ্যকে জাগ্রত করে, যে আমাদের জ্ঞানের পথে চালিত করে। আমাদের জীবন যদি শুধুই সুখ থাকে, আমরা ভাবি বেশ আছি, বেশ আছি, বেশ আনন্দে আছি, কিন্তু যখন জীবনে আমাদের দুঃখ আসে, তখন আমাদের জীবনের ভেতরে আমার বিবেকটি জাগ্রত হয়। আজকেই আমরা পড়ছিলাম কর্মযোগের থেকে একটা অংশ, যেখানে স্বামীজি বলছেন যে লক্ষ্য আমাদের নিকট এত বেশি মনোমুগ্ধকর, এত বেশি লোভনীয় হয় এবং আমাদের মনস্পটে এত বড় হইয়া যায়, আমরা উপায়গুলি খুঁটিনাটিভাবে দেখিতে পাই না, কিন্তু যখনই বিফলতা আসে তখনই যদি আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করিয়া দেখি, তবে শতকরা 99টি ক্ষেত্রে দেখিব যে উপায়গুলির প্রতি মনোযোগ দিই নাই বলিয়াই আমরা বিফল হইয়াছি। আমরা যদি সবসময় সফল হতে থাকি, আমরা কখনো নিজের দিকে তাকাতে পারি না, আমরা শুধুমাত্র যখনই বিফল হই তখনই আমরা নিজের দিকে তাকাই, সেলফ ইন্ট্রোস্পেকশন। আমরা তো সহজেই সেলফ ইন্ট্রোস্পেকশনে যাব না, তাই ভগবান আমাদের জীবনে একের পর আঘাত, একের পর এক আঘাত, একের পর এক বেদনা, একের পর এক কষ্ট যেন আমাদের লিখে রেখেছেন, যেন যেগুলিতে আহত হয়ে, যেগুলিতে আঘাত পেয়ে আমরা নিজেদের দিকে একবার ফিরে তাকাই, এবং একবার যদি আমরা নিজেদের দিকে ফিরে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে পথে আমরা চালিত হচ্ছি সে পথটি আমাদের জন্য সঠিক ছিল না, আমার কোথাও কোথাও ভুল ছিল। তখন আমরা সেইগুলিকে নিজেদের ভেতরে কারেকশন করতে থাকি, নিজেদের ভেতরে সংশোধন করতে থাকি, এবং যত সংশোধন করতে থাকি তত আমরা ভগবানের কৃপা অনুভব করি। আমাদের মনে আছে একজন সাধু তার পুরনো কেন্দ্র থেকে নতুন কেন্দ্রে যাবে, তাকে হঠাৎই তুলে নিয়ে আসা হয়েছে তার কেন্দ্র থেকে, তার খুব মন খারাপ। পূজ্যপাদ স্মরণানন্দজি তখন আমাদের সাধারণ সম্পাদক, তিনি তাকে বললেন দেখো মায়ের যে কী ইচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পারি না, আমাদের প্রিয়, আমাদের নিজেদের প্রিয় অনুযায়ী, আমাদের পছন্দ অনুযায়ী কাজ না হলেই আমাদের মনে হয় যে ভগবান আমাদের প্রতি যথেষ্ট কৃপাময় নয়, কিন্তু পরবর্তীকালে দেখলে দেখবে যে আজকের এই ঘটনা তোমার জীবনে কতখানি উপকারী ছিল। ঠিক সেই রকম সেই সাধু পরবর্তীকালে আমাদের বলেছিলেন যে একটা ছোট্ট কেন্দ্রে থাকা মানে হচ্ছে, যখন তিনি সেই ছোট্ট কেন্দ্র থেকে এসেছিলেন তার বড্ড মন খারাপ হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তিনি যখন আরও বড় কাজ করতে শুরু করলেন আরও 5 বছর বাদে, তিনি বললেন আমি এখন বুঝতে পারি মহারাজের কথা, একটা ছোট্ট জায়গার ভেতর থেকে সংঘকে দেখা মানে একটা জানলার মধ্যে দিয়ে সংঘকে দেখতাম, এই বড় কেন্দ্রে বড় জায়গায় আসাতে আমি এখন বুঝেছি যে তিনি আমাকে বিরাট ছাদটি খুলে দিয়েছেন। রবীন্দ্রনাথের ভাষায় তাই লিখি দিল বিশ্ব লিখিল 2 বিঘার পরিবর্তে,
আমাদের যে নিজেদের লিমিটেশন, এটাকে যদি আমরা ওভারকাম করতে পারি, এটাকে যদি আমরা মেলে দিতে পারি, তাহলে দেখব এই জগৎ সংসার আমাদের। পুথিকার উদাহরণ দিচ্ছেন যে চন্দনের সৌরভ যেমন বৃদ্ধি পায় সবলে পিছিলে তারে কঠোর শিলায়, বলছেন চন্দন কাঠ আছে কিন্তু কাঠকে ঘষলে তার থেকে কোনো রকম সুগন্ধ বেরোয় না, কিন্তু যখন আমরা যে শিলাটা, যে চন্দন পিঁড়ি যেটার ওপর আমরা, সেটা তো পাথরের তৈরি হয়, সেই পাথরের পিঁড়িতে, রাফ পাথরে তৈরি হয়, যখন তাতে আমরা সেই চন্দন কাঠ জল দিয়ে ঘষতে থাকি, তখন চন্দনের ভেতরের যে নির্যাসটি সেটি যেরকমভাবে বেরোতে থাকে, ভগবান ঠিক সেই রকম দুঃখের মধ্যে দিয়ে আমাদের ভেতরের অন্তর্নিহিত যে নির্যাস সেটির বিকাশ সাধন করেন। এবং এই ঘটনা তাতে কি হয়, আমাদের ফুটে আঁকি নিরমল শতগুণ বলে বিবেক বিরাগ বৃদ্ধি প্রতিপলে পলে। এই যত এরকম আঘাত আসবে তত আমাদের ভেতরের যে মলিনতা চলে গিয়ে আমাদের ভেতরে পবিত্রতার বিকাশ হবে এবং আমাদের বিবেক বৈরাগ্য প্রতিপলে পলে বৃদ্ধি পাবে। বলছেন এই উদ্দেশ্যে জীবশিক্ষারও কারণ এইরূপ খেলা তার ভকতের সনে। বলছেন জগতে জীবকে শিক্ষা দেওয়ার জন্য তার কতগুলো এক্সাম্পল দরকার আছে, তার কতগুলো গিনিপিকের প্রয়োজন। শ্রীরামকৃষ্ণের ভক্তরা হলেন শ্রীরামকৃষ্ণের সেই খেলার সাথী। আমরা ধন্য যত তিনি আমাদের আঘাত করছেন, তিনি যেন আমাকে তার খেলার সাথী করে নিয়েছেন। ভক্ত সনে খেলা দেখা অতি প্রয়োজন করিবারে শ্রীপ্রভুর লীলা আস্বাদন। ভগবানের লীলা আস্বাদন করতে গেলে আমাদের ভক্তদের সাথে তার খেলা প্রয়োজন আছে। লাঠু মহারাজ বসে ধ্যান করছেন আর ঠাকুর সর্বত্র খুঁজে খুঁজে গিয়ে বললেন, ওরে তুই যার ধ্যান করবার চেষ্টা করছিস, তাকে চিন্তা করবার চেষ্টা করছিস, তিনি নবতে রুটি বেলবার লোক খুঁজে পাচ্ছেন না, তিনি তাকে নহবতে নিয়ে চলে গেলেন। তিনি শ্রী শ্রী মায়ের সেবায় গেলেন এবং শ্রী শ্রী মায়ের সেবা যাওয়ার পর তিনি শ্রী শ্রী মায়ের স্বরূপটি আস্বাদন করতে পারলেন। এই যে তিনি ধ্যান করছিলেন যে সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের আপনাদের সকলের মনে হলে মনে হতো ঠাকুর কি নির্মম, আমি ঈশ্বর চিন্তা করছি, ঈশ্বর চিন্তার সময় পাচ্ছি না, তা থেকে তুলে আমায় নহবতে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের রুটি বেলবার জন্য, একটা সাধারণ সাংসারিক কাজে নিয়োজিত করা হয়েছে। কিন্তু যদি ভালো করে লক্ষ্য করি তার দেখি, তাহলে এই যে তিনি আমাকে একটা সুযোগ থেকে বঞ্চিত করে যে সুযোগ দিলেন সেটা হচ্ছে জগন্মাতার সঙ্গ করা। তার ঘরে রুটি বেলাটা তো কাজ নয়, তার সঙ্গ করা, তার কুত সান্নিধ্যে আসা, তার কৃপার পাত্র হয়ে ওঠা, এটির কাজ তিনি করলেন। তাহলে দেখবেন প্রতি আঘাত যে আমাদের নতুন করে শিক্ষা দিচ্ছে সেটি সম্পর্কে আমরা অবহিত হতে পারি। পুথিকার আজকে যে ঘটনাটি বলবেন বলে ঠিক করেছেন সেটি এবার তিনি বলবেন। প্রভুর পাইয়া তত্ত্ব শ্রীমনমোহন, প্রভু দর্শন করে সর্বদা গমন, সঙ্গে লয়ে পরিবার নন্দন নন্দিনী, যতগুলি ভক্তিমতি তাহারও ভগিনী, রত্ন ঘর বা জননী ভগিনী পতিগণ, অন্য কত প্রতিবাসী আত্মীয় স্বজন, এইবারে তৃতীয় ভগ্নীপতি জান, প্রভুর মানুষ পুত্র শ্রীরাখাল নাম, 14 কি 15 বর্ষ বয়ক্রম তার, বিষয় সম্পত্তি ঘরে বাপ জমিদার, দোহারা গরণ খানি সরল মধুর, অঙ্গ প্রত্যঙ্গতে বহু সাদৃশ্য প্রভুর, হারা ছেলে পুনরায় ফিরে এলে ঘর, মহল্লাসে ভাসে যেন পিতারও অন্তর, তাহারে দেখিয়া তেন প্রভুরও আমার উথলে আনন্দরি দি নহে নাহি ধরে আর। পুথিকার বলছেন যে কন্যাগরের ভক্ত মনমোহন মিত্র, তিনি অতি ভক্তিমান, বিশেষ করে ভক্তিমতী তার মা। এখানে পুথিতেই একটি অপূর্ব সুন্দর একটি ছবি তার আছে। ঠাকুরকে তিনি নিয়ে এসেছিলেন তাদের বাড়িতে উৎসব করার জন্য। উৎসব শেষে ঠাকুরকে তিনি একতলা থেকে দোতলায় নিয়ে যাচ্ছেন, মনমোহন একতলা থেকে দোতলায় নিয়ে যাচ্ছেন। সেই সিঁড়ি ঠাকুর এক পা এক পা করে একটু করে সিঁড়ি অতিক্রম করছেন এবং মনমোহনের মা তার হাতে, বাঁ হাতে একটি জলের পাত্র আছে এবং ডান হাতে একটি মোছার কাপড় আছে। তিনি সঙ্গে সঙ্গে সেই সিঁড়িটিকে মুছে দিচ্ছেন। কেন মুছে দিচ্ছেন না, অবতার পুরুষের পায়ের ধুলো অত্যন্ত পবিত্র, তাতে সেই পায়ের ধুলো যেন অন্য কেউ স্পর্শ না করতে পারে, তাই তিনি সঙ্গে সঙ্গে সেই কাপড়টি দিয়ে
তার পায়ের ধুলোটি তিনি এক একটা করে সিঁড়িতে মুছতে মুছতে তার পেছন পেছন চলেছেন। এমনই ভক্তিমতী সেই রমণী, তার ইচ্ছাতে শ্রী মনমোহন, তার অনেকগুলি সন্তান, তার ভাই ভগিনী সব নিয়ে মনমোহন মাঝে মাঝেই আসতেন শ্রী শ্রী ঠাকুরের কাছে দর্শন করতেন। এইবারে তিনি এলেন তার শুধুমাত্র তার নিজের লোকেদের তিনি নিয়ে আসতেন না, তিনি তার আত্মীয় স্বজন সকলকে নিয়ে এলেন। এইবারে তৃতীয় ভগ্নীপতিকে তিনি নিয়ে এলেন, তার নাম রাকালচন্দ্র। তিনি আদতে শ্রীরামকৃষ্ণদেবের মানস পুত্র, মন থেকে তার জন্ম হয়েছিল। বলছেন বয়স তার তখন 14 কি 15 বছর, বিষয় সম্পত্তি ঘরে, বাপ জমিদার, তার বাবা জমিদার, ঘরে প্রচুর বিষয় সম্পত্তি আছে। এবার টিকার বর্ণনা করছেন স্বামী ব্রহ্মানন্দজি বা রাখাল মহারাজের, দোহারা গরণ খালি সরল মধুর, অঙ্গ প্রত্যঙ্গতে বহু সাদৃশ্য প্রভুর, ছিপচিপে চেহারা কিন্তু মুখখানা দেখবার মতো সরল এবং মধুর, সারল্যতা যেন তার মুখের মধ্যে মাখামাখি হয়ে আছে, আর তার মাধুর্য, তার মুখের সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। শুধু এইখানে নয়, ঠাকুর তার নিজের হাত পায়ের সঙ্গে অনেক সাদৃশ্য খুঁজে পেলেন রাজা মর্যের হাত পায়ের মধ্যে। বলছেন হারা ছেলে পুনরায় ফিরে এলে ঘর, মহল্লাসে ভাসে যেন পিতার অন্তর, তাহারে দেখিয়া তেন প্রভুর আমার উথলে আনন্দ হৃদয় নাহি ধরে আর। বলছেন যে ছেলেকে কেউ হারিয়ে ফেলে তারপর তাকে পাওয়ার পরে পিতার যে আনন্দ, পিতার যে উচ্ছ্বাস, পিতার যে ভীষণ রকমের একটা আনন্দের প্রকাশ দেখা যায়, ঠিক ঠাকুরের ভেতরে যেন সেরকম আনন্দের প্রকাশ দেখা গেল। কিন্তু তিনি নিজেকে যেন সামলে নিলেন, তার বাঁধ ভাঙা আনন্দকে তিনি যেন প্রকাশিত হতে দিলেন না। পুথিকা লিখছেন সম্বরণ সুখ বেগে নিজে প্রভুরায় একেবারে ধরাকারে নাদেন লীলায়, লুকোচুরি খেলা কত হয় কি কারণ, বুঝেছ কি হেতু কিছু দৃষ্টিহীন মন, এখনো যত্ন পিয়াছে দৃষ্টিপথে কানা, একত্রে দুই হাতে ধরো দাঁড়িম্বের দানা, ধীরে ধীরে দন্তের পেশনে খাও কারে, কারে করে উদরস্থ গিলে একেবারে, তবে না বুঝিবে মর্ম প্রভু কি কারণে, সহজে না দেন ধরা প্রথমে প্রথমে, শ্রীমনমোহনে কন শ্রীপ্রভু আমার, দেখো এই রাখালের সুন্দর আধার, এখন শ্রী রাখালের বিদ্যার্জন কাল, লেখাপড়া ছিল তার বড়ই জঞ্জাল, যা কিছু সামান্য যত্ন বিদ্যাভ্যাসে ছিল শ্রীপ্রভুর দর্শনে সেটুকুও গেল। প্রতিকার বলছেন যে প্রভুদেব রায় নিজেকে সম্বরণ করলেন, সম্বরণ করলেন কেন না, প্রকাশিত হয়ে গেলেই সেটা বাজার হয়ে যাবে। বলছেন তুমি যতক্ষণ হাতের মুঠোর ভেতরে ডালিমের দানা ধরে রেখেছো ততক্ষণ সেটা তোমার কাছে আছে, কিন্তু যে মুহূর্তে সেটা হাত থেকে মুখে চলে যাবে তখন দাঁতের পেস্টনে অটোমেটিক্যালি সেই তার রস পেটে চলে যাবে, আর সেটা আর অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তাই যেন তিনি নিজেকে সংযত করলেন, সংযত করলেন এবং তিনি মনমোহনকে বললেন দেখো এই রাখালের বেশ সুন্দর আধার। তিনি বলছেন এমন যেন তিনি কিছু দেখছেন না, তিনি কিছু জানেন না, তার মানসপুত্র এসে উপস্থিত, তিনি যেন কিছুতেই ভরা দিতে চাইছেন না, তাই বলছেন এই রাখালের বেশ আধার। লেখাপড়া রাখাল সেই সময় লেখাপড়া করছিল, কিন্তু লেখাপড়া করাটাই তার কাছে জঞ্জাল ছিল, রাখালের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হলো। বলছিল যা কিছু সামান্য যত্ন বিদ্যাভ্যাসে ছিল শ্রীপ্রভুর দর্শনে সেটুকুও গেল। আমরা যখনই ভগবানের দর্শন পাই, ভগবানকে যখন আমরা নিজের জীবনে বরণ করি, যদি সত্যি সত্যি আমরা জীবনে বরণ করি, দেখবেন জীবনের অনেক অনেক আকর্ষণীয় জিনিস যেটির জন্য একসময় আমরা ভীষণ রকমভাবে ছোটাছুটি করতাম, সেগুলি এখন আমাদের কাছে অপ্রয়োজনীয় বলে বোধ হতে থাকে। আমাদের মনে আছে আমরা দক্ষিণেশ্বর ঘুরে এসে যখন আত্মস্থানন্দজিকে বললাম, যখন উনি আমাদের বললেন যে দু মানুষ সমান বেড়া দিয়ে শ্রী শ্রী মায়ের ঘরের চতুর্দিক বদ্ধ ছিল, বললেন দেখ তথাপি মা বলছেন যেন আনন্দের পূর্ণ ঘর হৃদয়ে স্থাপিত হয়ে আছে। আমরা এর চেয়ে কত ভালো ঘরে থাকি, কত ভালো বিছানা ব্যবহার করি, তবু আমাদের জীবনে সুখ নেই, কিন্তু তিনি বলছেন যে আনন্দের পূর্ণ ঘর যেন হৃদয়ে স্থাপিত হয়ে থাকলো। এটি কেমন করে হয়?
এটি হয় সেইভাবে যখন আমরা আমাদের জীবনের মানোন্নয়ন করি, যখন আমরা উচ্চ চিন্তা উচ্চ ভাবনায় নিজেদের ব্রতী করি, তখনই এটি সম্ভব হয়। জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধি তাহলে অনেক ছোট ছোট জিনিস যেগুলি পাওয়ার জন্য আমরা আকুল হয়ে পড়ি, একটা সময় আমাদের মনে হয় এটা ইউজলেস, আন শব্দটি পূজ্যপাদ মহারাজ ব্যবহার করেছিলেন। রাখালের কাছে জঞ্জালগিরি মনে হতো পড়াশোনা, কিন্তু তবু তিনি সেটা করে চলেছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের দর্শনের পর যেন তার কাছে একটা নতুন দরজা খুলে গেল, যেটুকু ইচ্ছা যেটুকু ভালোবাসা ছিল লেখাপড়ার প্রতি সেটুকুও চলে গেল। পুথিকার লিখছেন, বিদ্যালয়ে নাহি মন যাওয়া মাত্র নামে, সে কেবল একমাত্র পিতার ও শাসনে, কোনোদিন বিদ্যালয়ে ছুটি পেলে পর পুনরায় ফিরে নাহি যাইতেন ঘর, বরাবর আসিতেন দক্ষিণে শহরে, থাকিতেন দুই তিন দিন একেবারে, হেন আচরণে ঘর ঘরে জনক তাহারে, দেখা পেলে করিতেন কত তিরস্কার, আটক রাখেন তাই আপনার ঘরে, আসিতে না পান যেন দক্ষিণ শহরে, হেথায় অতিবিদিত হেথায় অতি বিষাদিত প্রভুগুলো মণি, রাখালের তরে চিন্তা দিবস জামিনী, উঠিল প্রবল টান সেটা নির্জরে, বেগে গিয়া ঢুকিতেন কালীর মন্দিরে, প্রার্থনা হইত কত বাড়ি দুনয়নে, বিদর হৃদয় মাগো রাখাল বিহনে, ভক্ত প্রাণ ভক্ত প্রিয় প্রভু আপনার, সব দেহ মোচনে কবে বহুল প্রমাণ, স্বার্থ শূন্য প্রভু দেব কোনো স্বার্থ নাই, ভক্ত হেতু স্বার্থপর সর্বদা গোসাই, যবে যা প্রার্থনা প্রভু করেন শ্যামায়, তখনই পুরাণ হয় তাহার ইচ্ছায়, শ্যামায় তাহার মন কোনো ভেদ নাই, এক রূপে শ্যামারূপ অপরে গোসাই, মনে প্রাণে ভাবে অঙ্গে দোহে ঠিক একা, দোহের মধ্যেতে দোহে পরস্পর ঢাকা, দেখিতে যদ্যপি সাদ হয় তোর মন, সরলে স্মর প্রভু তম বিমোচন, শ্রীপ্রভুর ইচ্ছা যেন কি কল কৌশলে, আনিয়া দিলেন স্কালি তাহারও রাখালে, সমনে শুনিলে ঘুচে লোচন আধারে, রামকৃষ্ণ লীলা গীত অমৃত ভাণ্ডার। বলছেন ঠাকুরকে দেখার আগে তার পড়াশোনার প্রতি সামান্যতম উৎসাহ সেটুকুও ছিল না, যেটুকু ছিল সেটুকু ঠাকুরকে দেখার পর একেবারে সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেল। এখন থেকে লেখাপড়ায় তার মনও ছিল না, ক্লাস শেষ হলে তিনি আর ঘরে ফিরে যেতেন না, সঙ্গে সঙ্গে রওনা দিতেন তার সেই স্কুল থেকে, উত্তর কলকাতার তার স্কুল থেকে রওনা দিতেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে এসে তিনি দুটো তিনটে দিন থাকতেন। এই কথা শুনে তার বাবা ভীষণ রকমের অসন্তুষ্ট হলেন, তিনি মারধর করলেন, এমনকি তাকে বন্ধ করেও রাখলেন। এই কথা শুনে ঠাকুরের ভীষণ কষ্ট হলো, তিনি জগন্মাতার কাছে প্রার্থনা করলেন, হে জগন্মাতা, সে তো ভালো কাজের জন্য এসেছে, তাকে আমার নিকট করে দাও, তাকে আমার আপন করে দাও। দেখুন, আমরা ঈশ্বরকে আপন করার চেষ্টা করছি, ঈশ্বর তার ভক্ত যদি উপযুক্ত আধার হন তাকে তার আপন করার জন্য প্রার্থনা করেন, এটা অদ্ভুত ব্যাপার, এটা আমাদের কাছে খুব আশার কথা। কারণ পুথিকার বলছেন, ভক্ত প্রাণ ভক্ত প্রিয় প্রভু আপনার, সন্দেহ মোচনে কব বহুল প্রমাণ। বলছেন তিনি ভক্ত প্রাণ, তিনি ভক্ত প্রিয়, এই আমাদের উদ্দেশ্য হবে যে আমরা যেন সত্যি সত্যিকারে তার ভক্ত হয়ে উঠতে পারি। শ্যামার কাছে তিনি প্রার্থনা করলেন এবং শ্যামাও তার প্রার্থনা শুনলেন, এবং অবশেষে শ্রীরামকৃষ্ণের কাছে সন্নিধানে এসে রাখাল উপস্থিত হলেন। পুথিকার বলছেন, শ্রীপ্রভুর ইচ্ছা যেন কল কৌশল, আনিয়া দিলেন কালি তাহারে রাখাল, সমনে শুনিলে ঘুচে লোচন আধার। এটা খুব ইম্পর্টেন্ট কথা, সমনে শুনিলে ঘুচে লোচন আধার। এই লীলা কথাগুলো কেন শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের রেখেছিলেন, তার লীলাকে প্রকাশ করবেন বললেন। তাই বলছেন, মন দিয়ে যদি আমরা শ্রীরামকৃষ্ণের লীলা কথা শুনি তাহলে লোচন আধার, আমার চোখের যে অন্ধকার সেটি চলে যায়। এটি এই ঘটনা আমাদের কাছে প্রমাণ করে যে ভগবানের উপর ভরসা, ভগবানের উপর বিশ্বাস রাখলে আমাদের জীবনের যা কিছু সংকট যা কিছু অসুবিধা সেগুলি দূরীভূত হবে, এককালে দূরীভূত হবে, এবং
তাই বলছেন রামকৃষ্ণ লীলা গীত অমৃত ভাণ্ডার, রামকৃষ্ণ লীলা গীত অমৃত ভাণ্ডার। কেন? এটি আমাদের নতুন করে বাঁচতে শেখায়, এটি আমাদের জীবনে নতুন করে আমাদের নতুন করে জেগে উঠতে সাহায্য করে। আমরা আজকের মতো পুঁথিপাঠ এখানেই শেষ করব। ভগবানের কাছে প্রার্থনা, আমরা যেন সত্যি সত্যি তার ভক্ত হয়ে উঠতে পারি, যেন তার প্রতি আমাদের প্রিয়তা বুদ্ধি জাগে, শুধু তাকেই চাই। এবং এটি হলে জানবেন ভগবানও সবসময় আমাদের চাইবেন, আমরাও তার লীলাঙ্গনে সবসময় খেলা করতে পারব, এবং সেই খেলার সঙ্গে আমরাও যেন আমাদের জীবনকে ধন্য করে নিতে পারব। আজকে এই পর্যন্ত। ওম জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।